মাত্র আদরের ছোট বোন আমি আহারে তাতে যেন উনি সব উদ্ধার করে ফেলেছে এমন করলে কিন্তু হবে না ভালোই ভালোই কি এনেছো দেখিয়ে দাও ক্লান্ত শরীর বিছানায় মেলে ঠোঁট ভর্তি হাসির ফোয়ারা ছেড়ে বোনের দিকে তাকালেও মরি ভার্সিটি থেকে সকাল সকাল রওনা হলেও গ্রামে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল পড়ে গেছে ভাইয়ের বিয়ের খবর হঠাৎ করেই পাবার ফলে টিকিট কাটার মতো সময় না পাওয়াতেই অর্ধেক পথ দাঁড়িয়েই হাসতে হয়েছে তাকে যার ফলে খোমরটা ব্যথায় চিনচিন করছে তবু এসবের মাঝে ছোট্ট বোনটি এক একটি কর্মকাণ্ড যেন শান্তির অপর নাম হাজারো ক্লান্তিনি বাড়ি ফেরার পর বোনের প্রতিটি মুখের ধ্বনি নতুন উদ্যমে চলার শক্তি বয়ে আনে এরই মাঝে বুঝি ভাই বোনের ভালোবাসা তুমি কি সত্যি আমার জন্য কিছু আনো বোনের অসহায় মাখা মুখের দিকে চেয়ে এক পর্যায়ে মুবিন বলল ব্যাগ খুলে দেখ ভাইয়ের অনুমতি পাওয়া মাত্রই ব্যাগ খুলে একে একে সব বের করতে শুরু করলেও না কিছু চকলেট সহ একটি বই হাতে নিয়ে সে এগিয়ে এলো দিকে মুখে এক রাস বিরক্তি ফুটিয়ে বলল আমার সাজগোজের জিনিস কই তাছাড়া বই এনেছো কেন আমি কি এসব পড়ি পড়িস না হুম তবে থাক চৈতালি বই পড়তে ভালোবাসে ওকেই না হয় বইটি দিয়ে দিব চৈতালিটাকে আরে চৈতালি আমার বান্ধবী তুমি কেন যে ওর নাম মনে রাখতে পারো না ও হ্যাঁ মনে পড়েছে বেশ হয়েছে এবার চলো নিচে হলুদ নিয়ে সবাই অপেক্ষা করছে মেজ ভাইকে এক চিমটি হলুদ লাগিয়ে দিয়ে এসো তো শরীর সায়রা দিল বোনের কথা মতো বিছানা ছেড়ে উঠে একটি টি শার্ট পরে নিল মবিন তারপর আয়নায় একবার নিজের চেহারা দেখে চোখে চশমা চাপিয়ে এগুলো বোনের পিছু পিছু